সম্পত্তি তুমি সম্পত্তি মহিলা মাত্রই ক্যাজরা করো তোমার মা ক্যাজরা ছিল ডক্টরের দাঁত ভাঙো তোর দাঁত ভাঙো তুমি কত কষ্ট করে পাঁচ পাঁচ করে ডাক্তার নিজে ব্যাটা মুখ সাজাবা আমার তো মুখ ঠিকঠাক তাহলে সাজাব ব্যাটা পার যে আমার স্কিনে আছে একটা দাগ আছে हेलो गाइज वेलकम बैक टू योर यूट्यूब चैनल शेयरिंग सीक्रेट्स आज के तुम्हारे जो नहीं चले एक प्रैंक वीडियो आज के वीडियो का किरकम होबे माने आमी जानी ना प्लान कत सक्सेसफुल होबे कारण एटा एकटू माने अतटा प्लान करा नहीं आमार माने आमी एरकम भेबेछि ओर उपर करबो जे ओ जखन आसबे तखन आमी ओके बोलबो जे तोमार मुखटा ठीक भालो लागजे ना तोमार मुखटा आमी एकटू आलादा टाइपे देखते चाई तोमाके अनेक दिन धरे एइभाबे देखछि आमार ठीक पोषाच्छे ना माने बोल लागजे एत बछर बिये होये गेछे बोल लागजे आमार तोमाके देखे तोमार मध्ये एकटू चेंज दरकार तो तोमार नाकटा एकटू टिकालो करे देबो तोमार ठोंटटा एकटू आलादा टाइपेर करे देबो माने तोमार मुखटा एकटू आलादा करते होबे एकई मुख देखे देखे मुखटा पचे जाच्छे ठीक भालो लागजे ना तो एइरकम बलार फले ओर कि रिएक्शन होय ओ निश्चयई खुबई कोचे जाबे आमाके बोले आमिओ कोचे जाबो तो स्वाभाविक ओ निश्चयई रेगे जाबे ओर कि रिएक्शन होय सेटाई आज देखबो तो चलो बेशी कथा ना बाड़िये डायरेक्ट आमरा भिडियोते चले जाई সময় মতো করুন আপনি যখন টাইম দেবেন আমি তখনই টাকা করে যাব অসুবিধা হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই আমি সব রিপোর্ট আনবো আর ও মোটামুটি সব রিপোর্টই নর্মাল আছে কোনো অসুবিধা হবে না ঠিক আছে হ্যাঁ থ্যাংক ইউ হ্যাঁ যেন ভগবানের কৃপায় ভালো ভালো হয়ে যায় হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ মনোটোনাস একটা একঘেয়েমি চলে এসেছে
মনে হয় না বিএ ডাক্তার কি সম্পর্ক কি ডাক্তার বলছি আমি তোমার সব মানে আমি জাস্ট আগে আলোচনা করছি তোমার সাথে যে তোমার এটা মনে হয় যে আমাদের মধ্যে একটা একঘেয়েমি চলে আসছে দেখো আমার মনে হয় কি না এটা বড় কথা না একঘেয়েমি তোমার মনে হচ্ছে তোমার আসতে পারে বাট আমার ফিল হয় না আমার ফিল হয় না মানে তোমার ফিল হবে না এরকম কোনো ব্যাপার নেই বাট তুমি তো এইরকম আগে কখনো বলোনি ছিল যে কি করতো যে একজনের সাথে সারা জীবন কাটিয়ে দিত কিন্তু এখন দেখো না এই যে মানে আরেকটা মানুষ প্রেম করে ফেলছে বিয়ের পরও এগুলো হয়তো বলছো তোমার একঘেয়েমি হতে পারে যে বোরিং লাগতে পারে বোরিং এর সাথে তুমি কোথায় চলে তুমি না আমি জাস্ট আলোচনা করছি যে এই যে লোকে ধরো ফেসবুকে ফ্ল্যাট করছে বা ধরো অন্য কোন জায়গায় কোথাও দেখা করে ফ্ল্যাট করছে বা কিছু এই ধরনের এটা মানুষের এই একঘেয়েমি থেকে মনে আসে তো তোমার কি ওরকম মানে ফিল হচ্ছে যে আমি ফ্ল্যাট করব মানে ব্যাপারটা হচ্ছে কি যে ওইরকম একটা একঘেয়েমি চলে আসে আমি কোনো ফ্ল্যাট করতে চাই না বা আমি এক্সট্রা কোনো কারোর সাথে কোনো রকম রিলেশনে জড়াতে চাই না আমি তোমাকেই ভালোবাসি চাই না তোমার কথাটার মধ্যে না কনফিডেন্সের অভাব পাচ্ছি আমি মানে ওইটাই আমি ফিল করছি যে বলবো না আর চাই না এই দুটো কথার মধ্যে ডিফারেন্স আছে দেখো মানে আমি ফিল করছি যে এটা একটা কনফিডেন্সের অভাব আমার মধ্যে হচ্ছে তো আমি সেই জন্য একটা ডিসিশন নিয়েছি তো সেইটা তোমাকে আমার সাথে মেনে নিতে হবে শোনো একটা কথা বলি তো ফার্স্ট অফ অল আমাদের বিয়ের মধ্যে এরকম কোনো এ নেই যে বোর হয়ে যাচ্ছি তুমিও আমাকে কোনোদিন বলেনি বোর হয়ে যাচ্ছে আজকে হঠাৎ করে মানে আকাশ থেকে পড়ছি না আমি এটা তো ফিল করি মানে এটা তো ওইভাবে বলবো কিভাবে আমি বুঝতে পারি না সেই জন্য না আমি রিয়্যাক্ট করব না হতেই পারে তার জন্য ম্যারেজ কাউন্সিলরের কাছে চলো ডক্টর কি করবে না মানে আমি এটা ম্যারেজের মানে কি এরকম কোনো ডক্টর ম্যারেজ করে এটা অন্যভাবে ভাবছি আমি এটা অন্যভাবে ভাবছি যে ধরো যে আমি যে তোমাকে ভালোবাসি ফার্স্ট অফ অল তুমি আমার সাথে তো কখনো আগে ডিসকাসই করোনি তো সেটাই তো ডিসকাস করছি না আরে আমি নিজের মতো একটা ডিসিশন নিয়েছি আমি এটা একটা চিন্তা ভাবনা করেছি যে এই জিনিসটা থেকে কি ভাবে ওভারকাম করা যায় আমি রিয়্যাক্ট করব না কি কি রিয়্যাক্ট করব রাগব না অবাক হব আমি বুঝে উঠতে পারছি না তোমার কথাটা বড় অদ্ভুত মানে লাগছে আমার অদ্ভুত লাগার কি আছে আমি তো জাস্ট একটা আলোচনা করছি তোমার সাথে আমার তো নিজেরই মাঝে মাঝে মনে হয় আমার মুখটা ভালো লাগছে না তো সেক্ষেত্রে যদি কেউ মানে নিজেকে মনে হয় মানে আমার নিজেকে মনে হয় কি একই রকম তো সেক্ষেত্রে একটু মানে চেঞ্জের দরকার তো মানে আমাকে বেসিক্যালি মানুষ থেকে গিরগিটি হতে হবে যে আমি মুখটা সকালে একরকম রাতে একরকম দেখ সে তুমি এমনি ভালোই রং বদলাও সেটা আলাদা কথা মাথা খারাপ আছে কি তোমার আরে তুমি তো এমনি ভালোই রং বদলাও তুমি কি ইয়ারকি পেয়েছো আমার সাথে আরে ইয়ারকি মানে আমি সিরিয়াস বলছি মানে রং বদলানোর কথা হচ্ছে না মানে তুমি যা রং বদলাও তাতে ঠিক আছে মানে কখনো ঝগড়া করছো কখনো ভালো ব্যবহার করছো কখনো পিটছো আমাকে তো মানে ওইগুলোই আমি রং বদলাও বলছি তোমার বিহেভিয়ারে যে পাগলাম ইনসাল্ট করছো বসে না এটা তো আমরা দুজনে একটা আলোচনা করছি ইনসাল্ট কেন করব দেখো আমি একটা ডিসিশন নিয়েছি যে এই যে তোমার মুখটা এই যে এদিকটা একটু বাঁকা তো আমার মুখটা বাঁকা তারপর এখানে একটা দাগ তো এই দাগ তুমি এই দাগে তো আমার বিয়ের আগে থেকে দেখো না এটা আমি পড়ে গেছি তিন চার বার স্টিচ করেছে এখানে এই দাগটা তুমি এখন নতুন দেখছো আমার এখানে যাই হোক না কেন এগুলো তো বিরক্ত লাগে না একটা টাইমে তো বিরক্ত চলে আসে ওরে বাবা এত দিন ধরে দেখে দেখে এরকম একটা বাঁকা মুখ কি রকম সে একটা ডায়লগ আছে ওর মুখটা কি রকম বাঁকা এর ডায়লগ আছে দেখো নি ডায়লগ শুনেছি ওর মুখটা বাঁকা তো ওই বাঁকা মুখটা চলে গেছে জেলে এবার তোর পালা জেলে যাওয়ার সেটাতে আমাকে মন ভরবে না এই যে তোমার চুলটা স্ট্রেট করিয়ে দিয়েছি কিন্তু তাতেও আমার সেই একই হচ্ছে কিরকম একটা লাগবে পরে ট্রাই করতে পারি আপাতত আমি যেহেতু একটা আলাদা প্ল্যান করেছি তো আমরা সেই প্ল্যানটা স্টিক করে থাকবো মানে এই যে তোমার মুখটা এইখান থেকে একটু চিঁচে এইখানে মানে কি জল লাইনটা না হলো নিজের জল লাইনটা কি আদৌ
করে এক্সারসাইজ করে করে তারপর আমি আমি তো করি দেখো আমার এটা আইটা হয়ে গেল এরকম বিচ্ছে ছোট লোকের মতো মুখটা করছে দেখো না আমার জলায়ন করতে আমি ট্রাই করছি দেখো আমি ন্যাকামো করো না ন্যাকামো করো না আরে আমি ব্যাপারটা হচ্ছে কি যে তোমার এই যে মানে যখন ডাক্তারের কাছে আমি কনসালটেশন নিয়েছি তো ওনার সাথে আমার কথা হয়ে গিয়েছে তোমার সমস্ত যে ব্লাড রিপোর্ট তারপর তোমার যে থাইরয়েড হ্যান ত্যান যে সমস্ত রিপোর্টগুলো লাগবে সবকিছু আমি গুছিয়ে নিচ্ছি তো তুমি আমার রাত্রিবেলা দিয়ে দিও আমরা কালকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছি আমি উনি কালকে টাইমটা কনফার্ম করবেন তো তোমার এই যে ঠোঁটটা ধরো তোমার ঠোঁটটা যে পাতলা হ্যাঁ আমাকে না জেগে জানিয়ে তুমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাও আমি তোমার সাথে সেই ডক্টরের কাছে যাব আরে কেন যাবে না কেন তোমার তো বর আমি তোমার তো ডিসিশন তো আমি নেব ও আমার ডিসিশন তুমি নেবে হ্যাঁ এটা স্বাভাবিক কেন কে বলেছে আমি বলছি আমার বাবা ওই হাতে দশমায় বলেছিল যে আজকে আমার মেয়ে ডিসিশন তুমি সললি নেবে আমি সেটা বললেও আমি নিতাম না বললেও আমি নিতাম কারণ আমি তো ভেবেছি না যে আমি তোর মুখটা দেখাবো তুমি ব্যাপারটা বোঝো তোর মুখটা দেখা যেত আরে আমার মুখটা ধরে নিলাম ঠিক আছে কিন্তু তোমার তো আমাকে দেখে বোর লাগেনি এখনো না লেগেছে খুব বোর লেগেছে আমার তোমার আরে সেটা পরবর্তীকালে আমরা ভাববো এত তো খরচা একবারে করা যায় না আমি ডক্টরের কাছে যাব তোমার ফালতু ফালতু জিনিসের জন্য আরে আলতু ফালতু কথাটা তুমি সবসময় ফালতু ফালতু বলো কেন তোমাকে একটু ভালো লাগছে না আমার একটু ভালো চাই মানে আমি এই এই ডাল ভাত খেয়ে খেয়ে তোমার মানে বিরক্ত হয়ে যাচ্ছে গরম করে মশলা মেরে একদম মানে একটু ডিম ভাজা মিশিয়ে পেঁয়াজ দিয়ে একটু অন্য টাইপের বানিয়ে নিতে চাই ওরকম কথা নয় ব্যাপারটা বোঝো আমি তো তোমার বর আমার তো অধিকার আছে না কোন অধিকার নেই তোমার আমার মুখ চেঞ্জ করার কেন নেই কেন চেঞ্জ করবে আমার না 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 তুমি বড় হয়েছো তো তুমি বড় হয়েছো তোমার চোখ চেঞ্জ করো তোমার চোখ চেঞ্জ করো তুমি চশমা পাওয়ারটা কমেছে বা বেড়েছে পাওয়ার চেঞ্জ করো তোমার আর চোখটা খুলে চোখটা অন্য কোনো চোখ লাগি না তাহলে কিন্তু বড় হবে ও বড় হয়েছে বলে নাকি আমাকে চেঞ্জ করো সেটা কথা না দেখো তোমাকে ব্যাপারটা বুঝতে হবে আমাদের নিজেদের সম্পর্কটাকে বাঁচাতে এই যে তোমার মুখে যেমন এই যে কালো 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 এই সব মুখে ঠিক আছে আমি কেটে দেবো কেটে দেবো নিজেকে নিজেকে চেঞ্জ করো নিজের মুখটা আচ্ছা আমি পরবর্তীতে সেটা নিয়ে ভাবলাম এখন তো অত খরচা করা যাবে না আপাতত আমি তোমারটাকে দিয়ে ট্রাই করি দেখি ঠিকঠাক সাকসেসফুল পাই কিনা না যদি সাকসেসফুল না হয় তখন আমি তো নিজের উপর ঠোঁটটা কি এরকম ফোলাবো ঠোঁটটা একটু দেখো মানে পিঁপড়ে কামড়ে দিলে যেরকম হয় না ওরকম করবো ওই যেগুলো কি লিপ এক্সটেনশন লিপ পিঙ্ক কি সব বলে আমি জানি না বাপের জন্ম শুনিনি আমি যেমন দেখে মনে হয় যে সব সেলিব্রিটি ব্যাপারে দেখে মনে হয় যে বলতে কামড়ে দিয়েছে মুখটা এরকম ওই ওই রকম করাবো ওদের কাছেই যা আমার মুখ করতে হবে না তোকে ওরকম আমি আমার মুখে একটা ইনজেকশন লাগাতে দেবো না আরে দেখো না হিরোইনদের মতো করে দেবো চিং 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 হিরোইনদের মতো করে দেবো দরকার নেই আরে ভালো লাগবে আরে আমার ভালো লাগবে কোনো দরকার নেই আমি আমার জন্য করো তুমি তো বাসি পচা হয়ে গেছো একটু গরম গরম খাবার তো খাবার খাবো বাসি পচা হয়ে গেছে না এটাকে কাজ করো আমাকে ছেড়ে দাও এটা টাটকা মাল নিয়ে চলে এসো এই সব কি কথা টাটকা মাল আমি কোথায় পাবো এই বয়সে না আমাকে বাসি পচা বলছো তো এটা টাটকা মাল আমি কোথায় টাটকা মাল পাবো সুইগিতে বললে কি টাটকা বউ পাওয়া যায় তুমি যদি না যেতে চাও আমি তোমায় বেঁধে নিয়ে যাবো বিছানা পত্র বলেছে কি অসভ্যতা তুমি যদি না যাও আমি তোমাকে বেঁধে নিয়ে যাবো পাটা তোলো আমি বাঁধবো পাটা তুলে না লাঠি উঠবে একটু হেল্প করো না পোলা মলা সব কি হয়ে যাবে না আমি জানি না ভিতর দিয়ে জড়িয়ে তুমি তুমি যাবে কিনা বলো
এরকম টানতে টানতে তোকে নিয়ে যাব না 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 এরকম 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 আমি করতে চাই না টানতে টানতে তোকে নিয়ে যাব না 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 যদি তোর মনটাকে চেঞ্জ করে আমি কাজ করতে চাই করো না আমার একটু কথা শোনো এটা ওইভাবে হবে না এটা এটা একটু কমফর্টের মধ্যে করাচ্ছি শুন শুন না বলি শুন শুন মুখে প্লাস্টিক সার্জারি সবাই করে বডি প্লাস্টিক সার্জারি সার্জারি সবাই করে কি সার্জারি সার্জারি তুমি ভুলভাল বলছো ফার্স্ট টাইম মুনির সার্জারি করো বুঝেছো তুমি ফার্স্ট টাইম তোমার মুনির সার্জারি করো দেখি এই যে মন মুনির সার্জারি করো চল তুমি কাছে ডাক্তারের কাছে নিয়ে যাই মুনির সার্জারি করো আরে তুমি আমার কথা বিশ্বাস করো না হলে আমাদের সম্পর্কটা টিকবে না তুমি বাসি পচা হয়ে গেছো আমাদের সম্পর্কটাকে দরকার নেই আমাকে যদি মুখ চেঞ্জ করতে হয় সম্পর্কটাকে পৃথিবীতে কোটি কোটি মানুষের সম্পর্ক টিকছে মুখ না চেঞ্জ করে তোমার সম্পর্কটাকে তুমি আমাকে মুখ চেঞ্জ করতে হয় এরকম একটা দেখতে হয়ে গেছো তুমি বাজে হয়ে গেছো বাজে হয়ে গেছো যখন আমি প্রেম করেছি তোমার মাথায় চুল টুল ছিল এখন চুলও নেই কি করছো আমি কিন্তু সিরিয়াস যদি নিয়ে নি না ব্যাপারটাকে তখন তুমি বুঝবে আরে ব্যাপারটাকে তো আমি তো সিরিয়াস বলছি আমি ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট করছি আমি যাকে দেখছো যাকে বা যাদের দেখে আমাকে মনে হচ্ছে আমি পুরনো বাসি পচা বোর হয়ে গেছি বইয়ের থেকে তুমি তাদের কাছে যাও তুমি তাদের কাছে যাও তোমাকে ভালোবাসি আমি কি করে তোমাকে ছেড়ে অন্য কারোর কাছে যাব তুমি এইগুলো কিসের জন্য কিনেছো কার সাথে ইউজ করো বলো তো আমি রাত্রিবেলা তুমি ঘুমোলে বেঁধে রাখবো তোমাকে তুলে নিয়ে যাব তুমি কার সাথে এইগুলো ইউজ করো কিছু বুঝি না তুমি ঘুমোলে এগুলো তোমার কাছে আসছে কি করে তুমি ঘুমোলে আমি তোমাকে বেঁধে রাখবো আমার জন্য কোনোদিন ইউজ করো না এসব কাজ না না তুমি ঘুমোলে আমি তোমাকে বেঁধে রাখবো আমি তো কালকে তোমাকে বেঁধে নিয়ে যাব তারা আজকে তোর হবে কি আমার হবে তোকে আমি বহুত বই বলবো এই গা আমি কি করেছি তোমার তোমার কাছে বাঁধবো আমি দেখো কিরকম পাগলামি করো কেন কি করছো বাজি তোমাকে বেঁধে বস্তায় করে দলার মোচড়ে আমি ডক্টরের কাছে দিয়ে আসবো মনের সার্জারি করানোর জন্য আমাকে আমাকে বলছি না ওরকম কিছু হয় না চল তোকে বাঁধবো আমি ওরকম কিছু হয় না আমার কথাটা শোনো কি তোরই কোন মেয়ের জন্য নিয়ে এসেছে কে জানে আরে আমি এটা জানি তুমি রাজি না হলে তোমাকে বেঁধে রাখবো রাত্রে বেলা আমি কালকে তোমায় নিয়ে যাবো বড় তার অবস্থাতে আমি কি খাট না আলমারি তৈরি দিয়ে বাঁধবি আমাকে আমি ডাক্তারের সাথে কথা বলে রেখেছি যে ও যদি রাজি না হয় ওকে ওষুধ খাইয়ে অপেন করে তারপর সার্জারিটা করাবো আমার সম্পত্তি তুমি আমি যেটা বলবো তোমার ব্যাপারে সেটাই শেষ আমি যেটা বলবো তোমার ব্যাপারে সেটাই আমার ডিসিশনটাই মেন আমার ডিসিশনটাই মেন আমার ডাক্তারকে 20% টাকাও দেওয়া হয়ে গিয়েছে এখন এখন ফেরা তাহলে আমার কাউকে না কাউকে অপারেশন করাতেই হবে তাহলে তোমার মাকে নিয়ে চলে গেলে তোমার বাবাকে নিয়ে যাও কেন আরে কাউ এটা তো মেয়েদের জন্য টাকাটা দেয়া ছেলেদের জন্য না মেয়েদের জন্য টাকা দেওয়া তাহলে একটা বিয়ে করে অন্য বউকে নিয়ে যাও যদি যেতে রাজি আরেকটা বিয়ে করলে তো অনেক খরচা পড়ে যাবে এই যে অপারেশন থেকে না ওই ওই সাইন করে বিয়ে করে নাও রেজিস্ট্রি রেজিস্ট্রি করে বিয়ে করে নাও নতুন মেয়ে অনেক কেজরা এসব অনেক কেজরা দেখি নতুন মেয়ে অনেক কেজরা মানে কেজরা আছে মহিলা মাত্রই কেজরা মহিলা মাত্রই কেজরা তোমার মতো ক্যাজরা পার্টি তুমি নিজে ক্যাজরা করছো তোমার তো উচিত ছিল যে বর বলছে যখন বরের কথাটা শুনে যাই আমি তুমি সেই রকম তো বউ হও নি বাবা কেন তুমি তো ভদ্রভাবে আমি যেটা বলবো সেটা করা উচিত তোমার আমি করলি না দাঁতগুলো সব পারে 32 টা দাঁত আমি ভেঙে দেবো বলে দিলে আর ডক্টরের কাছে গিয়ে ডক্টরের দাঁত ভাঙবো তোর দাঁত ভাঙবো তুমি আমি কত কষ্ট করে পাঁচ মাস করে ডাক্তার হয়েছে ও কি টাকা দিয়ে ডাক্তার হয়েছে নাকি তুমি দাঁত ভাঙবো 20% টাকা আমার অ্যাডভান্স হয়ে গিয়েছে প্লিজ এসব করো না আমার টাকাটা লোকসান হয়ে যাবে আমার তোমার সাথে বাসি পচা বউর সাথে কাটাতে হবে তখন আমি অত মন দিয়ে দেখার সুযোগ কোথায় পেতাম আমার বাবা মায়ের কাছে থাকতাম
আমি তো তখন রাজকনে ছিলাম আর এখন হচ্ছে তুই পাপা কি পড়ি হ্যাঁ পাপা কি পড়ি আর এখন তুই আমাকে সার্ভেন্ট মেড করে দিয়েছিস তাহলে দোষটা তোর মেড করে রেখেছিস আমাকে আমি কেন মেড ওই দিন মুখটা বেঁকে গেছে না 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 সিরিয়াস তোমার তুমি ফিল করো না আমাকে সেইভাবে রাখতে পারোনি তুমি দোষটা তোমার আরে তোমার আমি কি তোমার তোমার উপর থেকে নিচে কি সব চেঞ্জ করে দিলে তোমাকে তো আমি পালকে মুড়ে রেখেছি আর কিভাবে রাখবো তোকে দড়ি দিয়ে মুড়ে দেব এই এই জন্যই আমি তোমাকে চেঞ্জ করতে চাইছি যে আমি তোমাকে কোথায় পালকে মুড়ে রাখি আর তুমি আমাকে দড়ি দিয়ে মুড়ে দাও घूमी करो चले जाब शांति আলোচনা গুলো তো করতে হবে এগুলো তো আমাদের আমাদের মধ্যে একটা ঘটনা আসছে তোমার তোমার কাছে আশাই উচিত না তুমি বলছো এসে আমার গাজরে আরে গাজরে হবে আমি তো মুখটাকে তোমার মেজে ঘষে আলাদা করে দেব ব্যাকটা মুখটা সোজা করে দেব নিচে দেখা মুখ সোজা কর আমার তো মুখ ঠিকঠাক তাহলে সোজা মুখ দেখা পার কেন সোজা মুখ দেখে দেখে আমি বড় হয়ে গেছি সোজা মুখ দেখা পার ভুল করছো দেখো এটা তো আমাদের একটা ব্যাপার আছে ডাক্তার টাকা নিয়েছে তুমি স্কিন থেকে দাড়ি গোফ কইছে কোথা থেকে বেরিয়ে গেছে আমার স্কিনে আছে একটা দাড়ি গোফ আছে যা ওটাকে চেঞ্জ করে আই তারপর আমাকে বল আরে আমার টাকাটার কি হবে তোমার টাকা দিয়ে তোমার দাড়ি গোফ চেঁচে আসবে না চেঁচে আসবে বলে কেন কেন আমার বই তো দাড়ি গোফ বের না আমার এখানে দাড়ি গোফ বের চেঁচে আসবে ওইটা একটা সার্জারি আছে তোমার যাতে হচ্ছে আইব্রো সাইব্রো না করাতে হয় ওটার একটা আলাদা টাইপ আছে সেটা করিয়ে দাও সেটা করাবি না তুই সেটা করিয়ে দাও আরে ওখানে তো ওই ওই টাকা পালা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পালা দিয়ে দাও করিয়ে দাও ওই টাকাটা অ্যাডজাস্ট শুনি কাজে কাজ করবে না কাজ করবে শুধু আরে তুমি চলো বলেছি না বলেছি না তোমাকে অপাজে অপাজে অস্ত হ্যাঁ তোমাকে বলেছি না কি করছো আকে মেই ফোন তো গেছে তো সব নিয়ে দেবো ব্যাংক করছিলাম আর চোখে না আরে বাবা ব্যাংক করছিলাম আর জানিয়ে রেখে দিলাম আমার সারা দিন রাত ধরে সারা দিন রাত ধরে এই কোথায় যাচ্ছো উফ বাবা গো তুই ঘুমে মা আর আমার সাথে ব্যাংক কর দে তুই মা দেখি ও ব্যাংকে নামে জীবনটা নষ্ট করে দিয়েছ আমার ওই বাবা আচ্ছা ভিডিওটা শেষ করো বাবা মুখ দিয়ে আমার খামে জল বেরোচ্ছে ভিডিওটা শেষ করো আমার এত মার কেউ মারে জীবনে কোনো টিচারও পালে নি এরো ছোটবেলায় কেউ বাবা বউ যত পেটাচ্ছে তুমি শেষ করবে আমি চলে যাবো না একা একা শেষ করো ওরে বাবা গো ওরে বাবা তুই কেমন বউ পেয়েছি বিটিএ বিট খুলে দিচ্ছে আমার এই ভালো লাগছে আমাকে বিরক্ত করবে না তুমি বলে দিলাম তোমাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের মধ্যে যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ এই ভিডিওটা দেখতে দেখতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যে যার বউ এবং গার্লফ্রেন্ডের সাথে নিজেকে এইভাবে বেঁধে রেখো যাতে কেউ পালাতে না পারে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সি ইউ টাটা